আর লোকের অনিষ্ট করছিস পা আমাকে পিছন ডাকলো রে কে আমাকে পিছন ডাকলো কা তুমি কে ঠিক করছে আমরা অল্প আওয়াজ করি নাই আর তুমি বলছ আমরা পেছন ডেকেছি বাবরে চোরের মায়ের বড় গলা আমি কি বললাম তুরে ডেকেছিস আমি বললাম কে ডেকেছিস তুই তো নিজেই বলছিস তুই তুরা ডাকিস নাই

কাকা কার্তিক ঠাকুর পূজা করলে বেটা পাওয়া যায় নাকি ঠাকুর পুজো করলে বেটা ছিল পাওয়া যায় ওই জন্যই আমাদের গায়ের কটা ছিল আর পর পর বিটি ছিল হয়ে যেছিল হয়ে যেছিল হয়ে যেছিল যেই কার্তিক ঠাকুর পুজো করলো পরের বছর একটা করে বেটা ছিল হয়ে কাকা বিশাল ব্যাপার যে গো এটা বিশাল বড় ব্যাপার যে কাকা

কি বাবা কাকিমা ও কাকিমা তুমি কাঞ্চ কেন গো আমার পর পর দুটো বিটি ছিলে হইছে বলে আমার শ্বশুর আমাকে ঘর থেকে বার করে দিয়েছে বই ঘরে ঢুকতে দেব না यार তোমার শ্বশুর তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে কই তোমার শ্বশুর দেখি কি হইল বল আমি এইখানে আছি দেখি তুই কি করিস তুমি তোমার বউমাকে ঘর থেকে বাঁহ করে দিচ্ছ এত বড় সাহস হলো কি করে আমার গ্রামে খেচে পরে আমার আমার গ্রামের বউমাকে ঘর থেকে বা করে দিয়া দাদু তোমার এত সমস্যা কিসে দুটো লাকনি হয়েছে ভালোই তো রে তোর জ্ঞান মারতে আসি স্নেহা আমার সমস্যা তোর কী বলে বুঝবে আমি বুড়ো বলে কি আমার কোনো সাধ নাই শখ আহ্লাদ নাই

আজ বাদে কাল ভাই ভোটার সব বেটা ছিলে গলা ভাই ভোটার বাবা ওদের দিতি কাছে বੁੰদের কাছে কিন্তু ইয়া যে দুটো বিটি ইয়া দুটো বিটির কি হবে бабу এখন কত দিনে এইটা কোন সমস্যা হইল ইয়া সমাধান অনেক লাচ্ছে জায়গা হ্যাঁ কি কই একটা বলো দাও бабу যখন দুটো বিটি ছিলে বিয়া দিন দিবে তখন বড় বিটিটা ছোট জামাইকে আর ছোট বিটিটা বড় জামাইকে ফোটা দিবে বাস হল এমন আবার হয় নাকি দাদু এখনকার দিনে ওইটাই তো চলছে দেখো জামাই গেল শালির কাছে ভাই ফোটা লিচ্ছি রাখি বলছি খালি লোকের সমস্যা সমাধান করলে হবে হ্যাঁ তাই যে ভাই ফোটা কি করবি ইট বাবা তোর কি হলো হা করছিস কেন কিছু বল ভুলে গেছি রে ভুলে গেছি ভুলে গেছিস কি ভুলে গেছিস রে বোন কে ফোন করতে ভুলে গেছি কালকে ভাই ফুটা আর ও আমাকে ফোন করে নাই রে ঠিক আছে ঠিক আছে লে বাবা লে ফোন পে খুনি লাগা দেখ বোন রাগ করেছে বোনে রাগ ভাঙ্গা হ্যালো বোন এ কালকে ভাই ফুটা আসবিটা কি বলছি শুনতে বেছেনে রে রাগ করিস দেখ কথা বল দাদা কালকে আমার গান হবেক না আমি তোমাকে গান আসো না আমি কাশ নিয়ে চলে এসেছি তুমি তো ফোন করে না করেছিস ঠিক আছে ঠিক আছে ও আদিকে দে আমি অন্য বছর লুবো আমি তো প্রতি বছরই পাই কি পলটু কি হলো রে আমাকে বল ঠিক আছে রাখছি রে ভালো করে থাকবি আর তাড়াতাড়ি চলে আসবি অন্যদিন দেখা হবে না দেখা করব ঠিক আছে থাক জামাইকে ভালো করে রাখবি ভাই ফুটা নাই আমার বাবার কাকা চাদুর মামা ছিলা দাদুর ঠাকুমা মরে গেছে বুচুর ভাই ফুটা হবে নাই রে এত বড় সম্পর্ক ধরে রাখতে গেলে জীবন না ভাই ফুটা পাবই নে বলি দিলেও কে বলিছে ভাই ফুটা পাবুন কে জানছি কে মরেছে হ্যাঁ মদনা দিদি তো পতি বছর ভাই ফুটা দেয় হ্যাঁ ওয়ার ঘরে নিতে চলেই যাব কালকে তুই আর আমি কে জানিবে কোজো দাদা কোল্ডু দাদা তোমরা এসো বা বা তোমরা আমাকে কত ভালোবাসে গো কি করবো বোন তোমার কাছে না থাকতে পারি আমাদের সাধের বোন গো কোল্ডু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস নে মনে হচ্ছে তুই একটু বেশি পাম নিন দিছিস মনে হচ্ছে যে তোমরেছো ভাই ফটা নিতে কিন্তু আমার কাছে দিয়ার মতন এই বছর কিছু নাই গো লকডাউনে একদম টাকা নাই মিষ্টিও নাই আর কিছু গিফটো নাই ইসসালা পুরো লসঙ্গুল মনে হইছি যার জুনি আসা ওইতেই পাবো নাই খেতেও পাবো নাই গিফটো পাবো নাই ইসসালা দূর পাগলি আমরা কি গিফটে এসেছি খেতে এসেছি ভাই ফটা মানে হইলো ভাই বোনে চিরন্তন ভালোবাসা আমরা ভাই ভোটা নিতে এসেছি শুধু ভাই ভোটা মনে হইল বোন চন্দন টিকা লাগাই পরে ভাইকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে আর ভাই বোনকে রক্ষা করবে বাস এটাই তো ভাই ভোটা রে গিফট ফিফট দিয়া দি কে বলিছে ওটা আমরাই তো বানাইছি মানুষই বানাইছি তো পাগলি মন খারাপের কিছু নাই না গো আগুন আমি কজো আর মদ না এমন আবার হয় নাকি দেখি কত আনন্দ যেই বলেছি আমরা বুন ফুটা দেব তার মানে ও আমাদের থেকে পয়সা পাবে গিফট পাবে বাবা কি পনে ধাড়ি ওজো তুই অল্প বেশি বাড়া বাড়ি করছিস রে দাঁড়া ঘর থেকে বিরাতে দে তারপর তোকে দেখাছি বাবা কুচো

ধর্ষকদের দোয়ারে পড়ল কাটা জমদেই দেয় যমুনা কে ফোটা আর আমরা দি আমাদের বোন কে ফোটা হ্যাপি ভাই ফোটা সবাই ভালো থাকো যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে চলো হ্যাপি ভাই ফোটা হ্যাপি ভাই ফোটা হ্যাপি ভাই ফোটা oh <laughs>